আপুনি চাইছে লাইভ আৰু এই মুহূৰ্তত দিল্লীৰ পৰা অহা এটা খবৰ দিল্লীৰ পত্নীৰ ডিঙি ৰেপি হত্যা কৰিছে এজন লোকে দুই সন্তানৰ মাতৃক অতি নৃশংসভাৱে হত্যা কৰিছে স্বামীয়ে পাঁচ আৰু তিনি বছৰীয়া সন্তানৰ মাতৃক হত্যা কৰিছে নিহত মহিলাগৰাকীৰ নাম আৰতি হোলীৰ আনন্দ উল্লাসৰ মাজতে দিল্লীত এই চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড সংঘটিত হৈ গ'ল ভক্তৱালপুৰৰ বলধাৱাৰ কলনীটোত তীব্র চাঞ্চল্য এই ঘটনার পিছতে ইতিমধ্যে হত্যাকারী গ্রেপ্তারও করেছে আরক্ষীয়ে ধৃত হত্যাকারীটির নাম হয়েছে মঞ্জিত অবশ্যই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি আসলে কণমানি যে সন্তান আর এই কণমানি সন্তান দুটির মাতৃ স্বামীয়ে হত্যা করার ঘটনাটির পিছতে হোলির আনন্দর মাজতে যথেষ্ট চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে দিল্লীত দুই সন্তানৰ মাতৃক নিঃশংসভাৱে হত্যা কৰিছে স্বামীয়ে পাঁচ আৰু তিনি বছৰীয়া মানুহা দুটি সন্তান আৰু এই সন্তান দুটিৰ মাতৃ হোলী আনন্দ উল্লাসৰ মাজতে হত্যা কৰিছে স্বামীয়ে হত্যাকাৰীক ইতিমধ্যে দিল্লী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে দিল্লীত এই ঘটনাটোৰ পিছতে এই দুই সন্তানৰ মাতৃক অতি নৃশংসতাৰে হত্যা কৰাৰ এই যিটো ঘটনা ইয়াৰ পিছতে যথেষ্ট চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে কণমানি দুটি সন্তান পাঁচ আৰু তিনি বছৰীয়া মাত্ৰ বয়স হোলীৰ আনন্দৰ মাজতে হত্যাকাৰীৰ নাম হৈছে মঞ্জিত আৰতি নামৰ মহিলাগৰাকীক হত্যা কৰিছে নিঙিৰেপি হত্যা কৰিছে পত্নীক বৰপেটাবাসীৰ প্ৰাণৰ উৎসৱ ফাকুৱা নিশাৰে পৰা অহা অৱশ্যে ধুমুহা শিল বৰষুণে পানী পেলালে বৰপেটাবাসীৰ হোলীৰ আনন্দত আৰু এতিয়া বৰষুণৰ প্ৰভাৱ বা বতাহৰ প্ৰভাৱ আৰু এতিয়া কিছু ম্লান পৰিছে আমি এই মুহূৰ্তত পোনপটীয়া দৃশ্য আপোনালোকক দেখুৱাইছোঁ এয়া বৰপেটাৰ পৰিৱেশ বৰপেটাত হয়তো এইখিনি সময়ত লোকে লোকাৰণ্য হৈ থাকিলেহেঁতেন কিন্তু গোটেই খালী এটা পৰিৱেশ নিশাৰে পৰা বৰপেটাত যথেষ্ট মুষলধাৰ বৰষুণ হৈ আছে বৰষুণৰ পৰিমাণ যথেষ্ট বেছি নিশাৰে পৰা অহা ধুমুহা শিল বৰষুণৰ ফলতে কিছু ম্লান পৰিছে হুঁৱেৰীৰ আনন্দ কিয়নো বৰষুণৰ বাবে হোলী খেলিবলৈ ওলাই আহিবও পৰা নাই বহু লোক আজি হুঁৱেৰীত আজি বহুখিনি ৰীতি নিয়মৰ মাজেৰে আজি সকলোৱে মিলি ফাকুৱা খেলে ইজনে আনজনক ফাকুগুৰি সানে আৰু বৰষুণৰ যি প্ৰভাৱ যথেষ্ট বৰষুণ প্ৰবল বৰষুণৰ পৰিপ্ৰেক্ষিতত বৰপেটাত কিন্তু অন্ততঃ এতিয়ালৈকে প্ৰায় 10 বাজি হৈছে এইখিনি সময়লৈকে কিন্তু হোলীৰ তেনেকুৱা কোনো আনন্দ উল্লাস নাই কিয়নো বিশেষকৈ ঘৰৰ পৰা বহুতেই ওলাবলৈও পৰা নাই আমি দেখুৱাইছোঁ বৰপেটাৰ গোটেই পৰিৱেশ যথেষ্ট বৰষুণৰ ফলত সম্পূৰ্ণকৈ যেন হুঁৱেৰীৰ যি আজি যিহেতু হুঁৱেৰী আজি বৰপেটাত সম্পূৰ্ণ পৰিৱেশে যেন ম্লান পৰিছে মাত্ৰ কিছু সময় পূৰ্বৰ আমি ইয়াৰ দৃশ্য দেখুৱাইছোঁ মাত্ৰ কিছু সময় পূৰ্বে এই ধৰণৰ যি বৰষুণ সেয়া অব্যাহত আছে আৰু নিশা ধুমুহা আহিছিলে শিলাবৃষ্টি হৈছিলে ধুমুহা শিলাবৃষ্টিতে এইধৰণে বৰপেটাৰ গোটেই হোলীৰ আনন্দ ম্লান হোৱা পৰিলক্ষিত হৈছে ফাকুৱা বুলিলে হোলী বুলিলে ফল্গোৎসৱৰ এক বিশেষ আনন্দৰ লহৰ বৈ যায় বৰপেটাত বৰপেটাবাসীৰ মাজত কিন্তু গোটেই আনন্দ যেন ম্লান কৰিছে প্ৰকৃতিয়ে গহপুৰৰো বিভিন্ন প্ৰান্তৰ লগতে বৰঙাবাৰীতো উদযাপিত হৈছে হোলী উৎসৱ বৰঙাবাৰী মাৰোৱাৰী সমাজৰ উদ্যোগত অনুষ্ঠিত হোৱা হোলী উৎসৱৰ আনন্দত সকলোৱে মগ্ন হোৱা দেখা গ'ল আবিৰৰ ৰঙেৰে ৰঙীন হৈ পৰিল প্ৰতিগৰাকী এজনে আনজনক সানিছে হোলী কনিষ্ঠজনে সেৱা লৈছে জ্যেষ্ঠজনৰ আৰু এনেকৈয়ে পাৰ ভঙা উৎসাহ দেখা গৈছে ৰাইজৰ মাজত গহপুৰৰ বৰঙাবাৰীত দুদিনীয়াকৈ অনুষ্ঠিত হৈছে হোলী উৎসৱ আৰু মই উপস্থিত আছোঁ গহপুৰৰ বৰঙাবাৰী যি মাৰোৱাৰী সমাজ আছে মাৰোৱাৰী সমাজে তেওঁলোকে সুন্দৰকৈ হোলী উৎসৱ উদযাপন কৰিছে আমি কথা পাতিম আপোনাৰ লগত
যেহেতু আপনার দুদিনিয়াকে অনুষ্ঠিত করেছে হোলি উৎসব, কেনকা ফূর্তি আনন্দ? বহুত ভাল লাগছে, আমি 25 বছর ধরে পাতি আইছো, আমার সকল মারোয়ারি অসমিয়া মিলি হোলি উৎসব পাতি আইছো, খুব ভাল লাগছে। মানে সকলে ফাঁকু ঘুরিয়ে রঙিন হয়ে ভাগিল ঘুরিয়ে সব রঙিল হয়ে গেছে, ইয়াত কোনো কেমিকা আমি ভাল ফাঁকু আনিছো লৈছো, সকল মিলা প্রীতিরে আমার অসমিয়া মারোয়ারি সব একীত মিলনভূমিলে তীর্থ হয়েছে। নিশ্চয় সকল জাতি জনগোষ্ঠীর লোক সকল আইছে আর মারোয়ারি সমাজে বিশেষ উদ্যোগ লৈছে আর এনেদরে আবির রঙে রঙিন হয়ে পড়ছে এই বর্মাবাড়ির যথলী আছে আর সুন্দর করে হোলি গীত গাইছে। আপনার ওসব আইসো আকো শোনা হয়েছে হোলি খেলিছে? খেলিছো, ভাল লাগিছে। আর কনিষ্ঠজনে জ্যেষ্ঠজনের আশীষ লওয়াও পরিলক্ষিত হয়েছে। আপনার ওসব আইসো খুব আনন্দ মনে হোলি খেলি থাকা পর ইয়াত আনন্দ মনে হোলি খেলিছো, ফুর্তি লাগিছে, ভাল লাগিছে। হয়, এনেদরে সকল সুন্দর করে খেলি আছে, আপনার ওসব আইসো সকল মিলিজুলি হোলি খেলি থাকা হয়েছে, কেনকা আনন্দ লাগিছে? বহুত ভাল লাগছে, আমি প্রত্যেক বছরে মানে ইয়াত হোলি উদযাপন করো আর সকলে মিলি আমি আনন্দ ফুর্তি থাকো, গতি সবে মিলি বহুত আনন্দ পাও আমি, সেখানে আজি আপনাদের আসে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছো। সকলে মিলিজুলি হোলির আনন্দ লো থাকা পরিলক্ষিত হয়েছে, আপনার ওসব আইসো যথেষ্ট লোক কিন্তু সমাগত হয়েছে, সকলে হোলি গীত গাইছে, আনন্দ করেছে, ফুর্তি করেছে, কি কব? হয়, আজি আমি গতানুগতিকভাবে আমি বরঙাবাড়ীত আমি বিভিন্ন ঠাইত আমি আমার মারোয়ারি সমাজে মারোয়ারি সকল মিলি আমি হোলি উৎসব পালন করো। এই হোলি উৎসব সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল উৎসব আনন্দ পালন করবলে অনুরোধ জানাইছো। এনেদরে সকলে আনন্দ ফুর্তি করেছে, খুব সুন্দর করে আপনি হোলি খেলি আছে, বহুত ভাল লাগিছে। এই আমার জাতীয় উৎসব হয় আর এটা আমি গোটেই গাইগাঁও বঙ্গাবাড়ী রাইজ মিলি পেলে এই ইয়াত কোনো জাতি বিভেদ সকলে মিলি আমি হোলি খেলিছো, সকলে মিলি মোৰ শুভেচ্ছা, হোলির শুভেচ্ছা থাকিল। সকলে আনন্দ ফুর্তি করেছে, কি কব? নমস্কার, প্রথমতে মই ছয়দুয়ার বৃহত্তর মারোয়ারি সমাজের ফালেরপা আজি যে আমার রঙের উৎসব হোলি উদযাপন করবলে ওলাইছো, আমার স্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠান হনুমান মন্দির হনুমান মিলত এই আমি সকলে জাতি বর্ণ নির্বিশেষে সকলে মিলি এই উৎসব আজি উদযাপন করছো। আপনার সংবাদ মাধ্যমের যোগেদি আমার সমগ্র রাইজক রঙের উৎসব হোলির শুভেচ্ছা জ্ঞাপন করল, ধন্যবাদ। নিশ্চয়, আর এনেদরে সকলে এতিয়া আবির রঙের রঙিন হয়ে পড়ছে, সকলে আনন্দত মতলিয়া হয়ে পড়ছে, ইজনে সিজনক ফাঁকু গুড়ি ফাঁকিছে আর তার সমান্তরালভাবে কনিষ্ঠজনে জ্যেষ্ঠজনক সেবা লৈছে, কনিষ্ঠজনে জ্যেষ্ঠজনের পর সেবা লৈছে আর এনেদরে গহপুরের বরঙাবাড়ীত মারোয়ারি সমাজের উদ্যোগত এনেদরে হোলি উৎসব পালন করা দেখা গৈছে। তামোলপুরের নতুন হাউলি দৌলগুড়ি ফহুরাবাড়ীটো একধরণে এবেলি তিনদিনিয়া কার্যসূচীরে বর্ণাঢ্য আয়োজন ষাঠি সংখ্যক শ্রীকৃষ্ণ দৌল মহোৎসবের। উল্লেখযোগ্য যে নানা জাতি জনগোষ্ঠীরে ভরপুর এই অঞ্চলট সকলে একালে সমন্বয়ে এই দৌল মহোৎসব উদযাপন করে আহিছে, ভাগ লিছে। কার্যসূচী অনুসরি প্রথম আর দ্বিতীয় দিনা বৃক্ষরোপণ, নাম প্রসঙ্গ, বন্তি প্রজ্বলন, বাগরুম্বা গোর্খা নৃত্যর একে ধরনের একক আধুনিক নৃত্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আর তৃতীয় দিনও ভাগবত পাঠ, বারেহনিয়া গীত নৃত্যর অনুষ্ঠান, বরেণ্য কার্যসূচী রূপায়ণ করা হয়। সন্ধ্যা নৃত্যাঞ্চলি কলাকৃষ্টির বারবহনীয়া সাংস্কৃতিক অনুষ্ঠান।